নমস্কার বন্ধুরা, আমি হলাম তোমাদের বন্ধু বকবক কুইন। আজ আমি তোমাদের জুন মালিয়ার সম্বন্ধে বলবো, যিনি হলেন একজন ভারতীয় বাংলা চলচ্চিত্র অভিনেত্রী। এছাড়াও তিনি হলেন লোকহিতৈষী ব্যক্তি এবং পশ্চিমবঙ্গ মহিলা কমিশনের একজন অন্যতম সদস্য। তিনি 24 জুন 1970 ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিংয়ে জন্মগ্রহণ করেন। তিনি যেসব চলচ্চিত্রগুলিতে অভিনয় করেছেন সেগুলির মধ্যে রয়েছে অভিশপ্ত নাইটি, তিন ইয়ারি কথা, সাবধান পাঞ্ছা এসেছে, হঠাৎ ভীষণ ভালো লাগছে, বাইসে শ্রাবণ, পদক্ষেপ, শিকার, দ্য বং কানেকশান, নীল নির্জনে, হঠাৎ বৃষ্টি ইত্যাদি। তিনি যেসব টেলিভিশনে কাজ করেছেন সেগুলির মধ্যে রয়েছে দিদি নাম্বার ওয়ান, সিরিনরা, বাবু সোনা, ডান্স বাংলা ডান্স, বনলতা ইত্যাদি। জুন মালিয়া অনেক চলচ্চিত্র ও টেলিভিশনে অভিনয় করে আমাদের আনন্দ ও উপহার দিয়েছেন এবং আশা করছি উনি ভবিষ্যতেও এইভাবেই আমাদের আনন্দিত করবেন। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওটি দেখার জন্যে। লাইক, শেয়ার, কমেন্ট এবং অবশ্যই সাবস্ক্রাইব করো।